পরবর্তী লেখকের কাছে যাব। পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন সামিউল মাশুক অ্যান্টনি, আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সন্ধ্যা, কেমন আছেন? জি ভালো আছি। এবং নতুন বই নিয়ে এসেছেন, সে বইয়ের গল্পটা আসলে জানতে চাই, কি নিয়ে লিখেছেন? আমার সপ্তাহান্তেরা সমাপ্ত মূলত ছোট গল্পের বই, এবং এখানে আমার 52টা সপ্তাহান্ত তো থাকে বছরে, তো আমার 10 বছরের যে 520টা সপ্তাহান্ত ছিল সেখান থেকে গুছিয়ে কিছু লেখা এখানে আমি সংকলন হিসেবে বের করেছি। এটা কি প্রথম প্রকাশ নাকি এর আগেও বই প্রকাশিত হয়? এটা আমার তৃতীয় প্রকাশ। আমার প্রথম প্রকাশ 2021, তারপরে গত বছর একটু ভিন্ন বিষয়ে লিখেছিলাম, আর এবছর ছোট গল্প। পেশাগত জায়গায় আসলে কোথায় আছেন? পেশাগত জায়গায় আমি বেসরকারি চাকরিজীবী, পাশাপাশি সঙ্গীতের সাথে সংযুক্ত আছি। হঠাৎ করে লেখালেখির বিষয়টা কিভাবে মাথায় এলো? লেখালেখির বিষয়টা অনেকটাই পারিবারিক, পরিবারে লেখালেখির চর্চা ছিল, প্রথিতযশা লেখকরা ছিলেন, এবং এর বাইরে যেটা ছিল যে আমরা তো 90 দশকে বেড়ে ওঠা, তো 90 দশকে বেড়ে ওঠা যারা ছিল তাদের দেয়াল পত্রিকা বা বিভিন্ন ম্যাগাজিনে লেখার একটা চর্চার জায়গা ছিল। সেই জায়গা থেকেই আসলে লেখালেখি শুরু, পরবর্তীতে বিভিন্ন ভাবনাগুলোকে গুছিয়ে লেখা এবং শেষে বইয়ের দিকে আসা। এবং বইমেলার তো একদম শেষ দিকে আছি আমরা, সর্বোপরি এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগলো? এবারের বইমেলাটাকে আমার একটু ভিন্ন লেগেছে, কেননা বইমেলার শুরুর দিকে একটু ঝড় বৃষ্টির ব্যাপার ছিল, পাশাপাশি বইমেলায় এবার নেটওয়ার্কের খুব সমস্যা ছিল, যেখানে যারা পাঠক বা ক্রেতা আছেন তারা আসলে অনেক সময় পেমেন্ট করতে সমস্যায় পড়েছেন। এর বাইরে মেলায় লোক সমাগম অনেক বেশি ছিল, এবং অতি অবশ্যই আজকের দিনে আমরা একটা অতিরিক্ত দিন পেয়েছি এবং মেলা আরও 2 দিন বাড়ানো হয়েছে, তো সেই হিসেবে মেলার একটা ভালো দিক এটা যে মেলায় আমরা অতিরিক্ত আসলে 3টা দিন পেয়েছি অন্যান্য বছরের তুলনায়। কিন্তু মেলা আরেকটু গোছানো হলে বা স্টলের সামনে জায়গাগুলো আরেকটু যদি বড় পরিসর দেয়া যায় তাহলে আমার মনে হয় মেলাটা আরেকটু উপভোগ্য হবে। পরবর্তী বছরগুলোতে আরও কী কী নিয়ে কাজ করতে চান, কোনো পরিকল্পনা আছে? আগামী বছরগুলোতে আমি মূলত 2টো বিষয়ে কাজ করতে চাই। একটা বিষয় হচ্ছে যে জায়গাটা নিয়ে আসলে একেবারেই খুব কাজ করা হয় না, সেটা হচ্ছে কর্মজীবনে মানুষ কেমন থাকে, কারণ প্রত্যেকটা মানুষ আসলে কর্মজীবনে থাকে বিভিন্নভাবে, তো একটা মানুষ যখন কর্মজীবনের দিকে তাকায় সে আসলে ওটাকে খুব বেশি উপভোগ করতে চায় না, কারণ সে বাড়িতে ফিরতে চায়, দেশে ফিরতে চায়, সন্তান পরিবারের কাছে ফিরতে চায়, কিন্তু কর্মজীবনেই কিন্তু আমাদের দিনের অধিকাংশ সময় কেটে যায়, যেমন আপনারও কেটে যাচ্ছে, তো সেই জায়গাগুলোয় আমরা কিন্তু দৃষ্টিপাত কম করি। তো দেখা যায় যে পরবর্তী প্রজন্ম যখন আসে তখন কর্মজীবনের শুরুতেই তারা বিভিন্ন জায়গায় হোঁচট খায়, এক ধরনের প্রত্যাশা থাকে যেটা পূরণ হয় না, তো ওই জায়গাগুলোতে একটু লেখালেখির ইচ্ছা আছে। এর পাশাপাশি আমার 90 দশকে যেহেতু আমি বলছিলাম বেড়ে ওঠা, ওই সময়টাকে আঁকড়ে ধরে কিছু কথা, কিছু সময় নিয়ে আমাদের কথাবার্তা বলার ইচ্ছা আছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন।